তো নমস্কার বন্ধুরা, নমস্কার। তো অনেকদিন পর আজ প্রসেনের সাথে ভিডিও হচ্ছে। আর প্রসেন এতদিন কোথায় ছিলি? এতদিন আমি পূজো টুজে গেছিলো, তার মধ্যে পারে একটু অসুবিধা ঝামেলা ছিল, এর জন্য বিরিয়ানি গেছি। তো যাই হোক, আজকের খেলার নিয়মটাকে বলি। খেলার নিয়মটা হচ্ছে কি, তোমার এখানে আইটেম গুলো বলে। আইটেম আছে, এখানে আছে মোমো, আছে এখানে ফিশ, নরমাল মাছের চপ আছে, এখানে ডিম সিদ্ধ আছে, এখানে পেস্ট্রি আছে, এখানে মজিত আছে, ব্যাস এই আছে। কিন্তু ঘটনা হচ্ছে খাবার আজকে একদম কম, কিন্তু খেতে হবে হাত ছাড়া। এটা শুনেই তোমার কেমন লাগলো ভিডিও শুরুতে, ঠিক আছে, হাত ছাড়া খাবো। তো আমাদের পেস্ট্রি আর হচ্ছে তোমার এটা অনেক ফ্রাই চলে আসে, বাকি দুটো কমপক্ষে 45 মিনিট, দেড় ঘন্টা, বেশি দেড় ঘন্টা মোটামুটি দেড় ঘন্টা। তিনটের সময় অর্ডার দিয়েছি, 4:30 দিন এখন বাজে হচ্ছে কি, তোমার খাওয়ার পরে এটা কি বিচ্ছিরি লাগছে। অনেকদিন মানে অনেকদিন পর জিতলাম আমি, আজকে আমি অনেকদিন পর কাউকে পানিশমেন্ট দেবো। তারপর পোষেন
আরে আমি জেনুইন পুরো হেরেছি ফসরে ফসরে এই টুনে ডুবাকি ছিল আর মোমোটা না ভেঙে গেছিল আমার কোনটা মোমোটা এরপরে চাট তো জান কি ভালো লাগছে বসেন ভাই আমার আশা করি তোমার তো ভালো লাগবে আমার নাকের মাথা জ্বলে যাচ্ছে বড় আমার নাকের তো সহজ ঢুকে যাচ্ছিল একটু শান্ত মতো খেয়ে নিই হ্যাঁ তো যাই হোক আজকে খাবার লেট করে আসলেও আজকে সাকসেস আমি জিতেছি আজকে আমি জিতেছি আমি বাজে বাজে বানানো হয়েছে কি এবার কি পানিশ পাননি ভাই যা দিবি তাই নেবা হ্যাঁ একটু ব্লু এসে দিস অনেক দিন পরে আসলাম তো ভালো মতো দিস আজকে আমার হাতে সুযোগ আমি প্রশান্তকে পানিশমেন্ট দেবো সেই সুযোগ কি ছাড়া যায় তো যাই হোক আমরা প্লেট প্লেট সরিয়ে একবারে পানিশমেন্টটা দেখা হচ্ছে তো চলে এসেছি পানিশমেন্ট নিয়ে তো ঘটনা হচ্ছে প্রশান্ত আমাকে এতদিন হারিয়ে হারিয়ে মানে ভাই পানিশমেন্ট নেবে তো ভাইয়ের জন্য কি আছে ভাইয়ের জন্য এখানে তোমার একটু মেকআপের বন্দোবস্ত করা হয়েছে আর আছে একটা শাড়ি তো শাড়ি দিয়ে কি হয় ভাই তো আবার তাহলে জেলে নেছিস কেন চুল চুল করতে হয় তো ঘটনা হচ্ছে শাড়ি আর এগুলো মেকআপ এখানে পরবো তো ঠিকই মানে ওকে সাজাবো তো ঠিকই এগুলো সাজানোর পর একটু এগুলো পরে একটু রাস্তা ধরে হাঁটতে ভাই এইগুলো না ভাই রাস্তা একটু হাঁটতে তাহলে তো জমবে হেরেছিস ভাই আমি জিতেছি আজকে এতদিন পর একটু তো হবে তুই কিন্তু ভেবে রাখিস তাহলে হ্যাঁ হারাবি আমি তো না তো না করছি কোনো পানিশমেন্টটা হ্যাঁ প্রত্যেকবার পানিশমেন্টটা তুই হ্যাঁ ভাইয়ের কবুর ছিল আছে তো যাই হোক পোষণের মানে কার্যকলাপ শুরু করি এগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে ভাই হচ্ছে সবই ভালো নিচে পড়ে গেছে এটাই লাগিয়ে দেবে দিদি আমার খেলা হবে সে শাড়ি আমি পরে যাওয়ার সময় পরে নিচ্ছি একবারে বাইরে বাইরে দেখাও আচ্ছা পর 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 ঠিক আছে তুই হেভি শাড়ি পরছিস কপাল এতই খারাপ যে কারেন্ট নেই রোডে রোড লাইটটা আসেনি তাই লোকজন দেখতে পাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর এরপরে মানবের পানিশমেন্টটা কেমন থাকবে ওটা একটু অন্য লেভেলের থাকবে ঠিক আছে সেটা দেখে দেখার জন্য একটু ওয়েট করবা শাড়িটা পরছিস না কিন্তু হয়ে গেছে পানিশমেন্ট হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার